সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। এখানে আমাদের কোশ্চেনে বলছে যে দেখাও যে ওয়াই ইকুয়াল টু এম এক্স, ওয়াই ইকুয়াল টু এম ওয়ান এক্স প্লাস ওয়াই টু ইকুয়াল টু কত এম টু এক্স, এবং হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু বি, রেখাতয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। সবাই একটু কমেন্ট করে জানাও যে সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কি না। আর যারা ক্লাসে জয়েন হচ্ছে অবশ্যই একটু কষ্ট করে তোমাদের বন্ধু বান্ধবদের মেনশন করে দাও। এই কোশ্চেনটা তোমাদের বইয়েও আছে, দেখো তোমাদের এরকম কোশ্চেন অনেক আছে। সবাই একটু চেষ্টা করো কমেন্ট করার জন্য, যে কমেন্ট করে জানাও যে সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আচ্ছা দেখো আমাদের এই কোশ্চেনটা একটু আমরা আগে চিত্রটা আঁকাই। হ্যাঁ, প্রথমত দেখা হচ্ছে ওয়াই সমান এম এক্স, এটা হচ্ছে একটা মূলবিন্দু কবি সরলরেখার সমীকরণ, ওয়াই সমান এম এক্স এটাও একটা, তারপর এখানে ওয়াই সমান বি, এটা হচ্ছে সমান্তর রেখার সমীকরণ। তাহলে আমি প্রথমত গ্রাফটা আঁকাবো, যে এই গ্রাফটা একটু বোঝার চেষ্টা করে সবাই, কারণ আমাদের এই গ্রাফে হচ্ছে ম্যাথের মূল জিনিসটা। এরকম আমাদের একটা গ্রাফ আছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই অংশটুকু। দেখো যারা ক্লাসে জয়েন হয়েছো একটু কষ্ট করে হলেও কমেন্ট করো, না হলে ক্লাসে বুঝলে কিভাবে, না বুঝো না এটা আমরা বুঝবো কিভাবে। দেখো প্রথম আমাদের দুইটা তিনটা সমীকরণ আছে, আমরা লিখে নিই সমীকরণগুলো, যে ওয়াই ইকুয়াল টু এম ওয়ান এক্স, এটা ধরো আমাদের এক নং সমীকরণ। তারপর আরেকটা সমীকরণ দেওয়া আছে, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের কি এম টু এক্স। তারপর আরেকটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু, সেটা হচ্ছে আমাদের বি। দেখো এই তিনটা সমীকরণ আমাদের দেওয়া আছে। প্রথম সমীকরণটা দেখো ওয়াই সমান এম এক্স, তাহলে এই রেখাটা আমাদের কি সবগুলোই কি মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে ফার্স্টে চিন্তা করো, যেহেতু মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, তো আমরা এইরকম করে সমীকরণগুলো এঁকে নিই। এটা একটা সমীকরণ পাইতেছ, যে এইরকম একটা সমীকরণ। তারপর আরেকটা সমীকরণ পাবা, সেটাও কি দেখো ওয়াই ইকুয়াল টু এম এক্স, তাহলে এটাও একটা সমীকরণ পাবা। ধরে নাও আমাদের এরকম একটা সমীকরণ পাইতেছ। তাহলে দেখো দুইটা সমীকরণ আমরা পেয়ে গেলাম, দুইটা সমীকরণের মান ধরো আমরা, এটা হচ্ছে আমাদের কি এক নং সমীকরণ, এটা হচ্ছে আমাদের এক নং এর জন্য, এটা হচ্ছে আমাদের দুই নং এর জন্য। তারপর দেখো ওয়াই ইকুয়াল টু, তার মানে কি এক্স অক্ষের সমান্তর রেখার সমীকরণ। তাহলে দেখো এক্স অক্ষের সমান্তর রেখার সমীকরণটা কেমন, এইরকম সমীকরণ। দেখো তাহলে আমাদের কয়টা বিন্দু পাইতেছি, দেখো ছেদ করতেছে কয়টা, এখানে আমাদের যে বিন্দুটা পাইতেছ সেই বিন্দুটা আমাদের কত
এইখানে একটা বিন্দু পাবা, যে এই জায়গায় একটা বিন্দু পাইতেছ, এইখানে আরেকটা বিন্দু পাইতেছ। তার মানে কি, এই যে প্রথম যে বিন্দুটা, এই বিন্দুটা ধরে নাও আমাদের এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, আর এটা হচ্ছে আমাদের কি মূল বিন্দু ও। তো ফার্স্টে বুঝো, যে চিন্তা করো তো, এই বিন্দুতে যেই পরিমাণ মান, এইখানেও আমাদেরকে সেম একটা মানই দেওয়া আছে। তাহলে বুঝো যে এইখানে আমাদের এই দুইটা রেখা কোন কোন রেখা গঠন হয়েছে, 1 নং, আর হচ্ছে কয় নং, 1 নং, আর হচ্ছে কি 2 নং দ্বারা। এই যে বিন্দুটা হচ্ছে 1 নং আর 2 নং, তাহলে এই সরি এটা হচ্ছে 3 নং আর হচ্ছে কি আমাদের 2 নং দ্বারা। দেখো এই যে বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে আমাদের কি 3 নং আর হচ্ছে কি 2 নং, এই দুইটা বিন্দু দ্বারা গঠিত। আর এই বি বিন্দুটা কয় নং দ্বারা গঠিত, বি বিন্দুটা গঠিত হচ্ছে 1 নং আর হচ্ছে আমাদের কোথায় 1 নং আর হচ্ছে 3 নং। তাহলে এই বি বিন্দুটা গঠিত হয়েছে 1 নং আর হচ্ছে কি 3 নং। তাহলে এখন আমাদের এইখান থেকে আমাদের কি করা লাগবে, এক্স এর মান এবং ওয়াই এর মান আমাদের কি নির্দিষ্ট। দেখো এইখানে বরাবর, এই বরাবর দুটোটাই কি আছে, ওয়াই এর মান আছে। তাহলে যদি এখানে চিন্তা করো যে এই বিন্দুতে ওয়াই এর মানটা আমরা জানি, তাহলে এই বিন্দুতে ওয়াই এর মানটা কত, ওয়াই এর মান হচ্ছে বি, ওয়াই এর মান বি, খালি শুধু এক্স এর মানটা জানি না। বি বিন্দুতেও সেম কি আমরা জানি না, আমরা খালি শুধু বি জানি, এক্স এর মানটা জানি না, আমরা এক্স এর মানটা বের করব। তাহলে এখন বলো প্রথম আমরা এ বিন্দুর জন্য কয় নং সমীকরণ, যে আমরা 2 নং, 2 নং কোনটা ধরেছি, 2 নং ধরেছি আমাদের এ অংশটুকু, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তাহলে বুঝো 1 নং এবং 2 নং হতে পারে, কি লিখব, 1 নং সরি আমরা 3 নং এবং 3 নং এবং হচ্ছে আমরা কি 2 নং হতে পারি, 2 নং হতে পারি। তাহলে দেখো আমরা কি পাইছি, 2 নং কত, 2 নং সমান কত, ওয়াই সমান কত এম টু এক্স। তাহলে আমরা কি ওয়াই সমান কত, পি বসাই দাও, তাহলে বি ইকুয়াল টু কত এম টু এক্স। তাহলে আমরা এক্স এর মান কত পাবো, এক্স সমান আমরা পাবো গিয়ে হচ্ছে এম টু ডিভাইডেড বাই বি। কেউ আবার খারাপ কিছু মনে করে না, কারণ এটা হচ্ছে কি তোমাদের খ নাম্বার কোশ্চেন আসবে, এই জন্য আমি করাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তাহলে দেখো এই পর্যন্ত আসতেছে, তাহলে পরবর্তী দেখো, তাহলে আমরা এটা বিন্দু পাইতেছি কোথায়, এই বিন্দুটা দেখো আমাদের কোনটুকু, এই বিন্দুর আমরা স্থানাঙ্কটা পেয়ে গেলাম, এই বিন্দুর স্থানাঙ্কটা কত, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে গেল, এই বিন্দুর স্থানাঙ্ক গেল যে এম টু ডিভাইডেড বাই হচ্ছে বি কমা হচ্ছে কত বি, এটা পাইছি এম টুর মান। তাহলে আবার আমরা বের করব এই হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক, আবার 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 বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্কর ক্ষেত্রে আমরা কি এক্স কমা ধরো এক্স টু কমা কত লিখতে পারি আমরা, সেটা হচ্ছে বি। তাহলে আমরা এক্স টুর মানটা বের করব, তাহলে আমরা এক্স টুর মান কীভাবে বের করতে পারি, কয় নং কয় নং সমীকরণ, 3 2 নং সরি হচ্ছে 1 নং আর হচ্ছে কয় নং হতে পারি আমরা 3 নং এবং 1 নং হতে পারি, 3 নং এবং 1 নং হতে পারি। দেখো 1 নং সমীকরণটা কত, এখানে আমাদের 1 নং সমীকরণ কত দেওয়া আসছিল, ওয়াই সমান এম ওয়ান এক্স। তাহলে আমরা কি ওয়াই সমান কত করছি, দেখো কয়টা সমীকরণ নিয়ে গঠিত হয়েছে 1 নং, দেখো এই বিন্দুটা হচ্ছে এই 1 নং আর হচ্ছে এই 3 নং সমীকরণের সমন্বয়। তাহলে আমরা এখানে বসাও, এখানে বসাবে কি বি ইকুয়াল কত এম ওয়ান এক্স। তাহলে আমরা এক্স এর মানটা বের করবো, মানে এক্স টুর মানটা বের করবো, তাহলে আমরা এক্স টু সমান আমরা লিখতে পারি এম ওয়ান ডিভাইডেড বাই বি। তাহলে আমরা এই বিন্দুটার স্থানাঙ্ক পেয়ে গেলাম, তাহলে আমরা এই বিন্দুর স্থানাঙ্কটা কত আসতেছে, এম টুর মান সেটা আসতেছে গিয়ে হচ্ছে এম ওয়ান ডিভাইডেড বাই বি এইটুকু। তাহলে এখন বলো আমরা এই ত্রিভুজের, যে এই ত্রিভুজের তিনটা বিন্দুর স্থানাঙ্ক পাইছি না, তাহলে দেখো তো এই ত্রিভুজটা যদি আমরা আরেকটু জুম করি, দেখো আমরা এইখানে যে তিনটা বিন্দু আছে এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি, এই এ বিন্দুর স্থানাঙ্কটা কত, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে যে মাইনাসের এম টু ডিভাইডেড বাই বি কমা হচ্ছে বি, আর এই বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত, এম ওয়ান ডিভাইডেড বাই গিয়ে হলো বি কমা হচ্ছে বি। এই পর্যন্ত সবাই বুঝছো কিনা একটু জানাও দেখি, যে এই পর্যন্ত বুঝছো কিনা যারা ক্লাসে আসো, সবাই একটু দ্রুত জানাও যে বুঝছো কিনা, আর এই পর্যন্ত সবাই তুলে নিও, নোট করে নাও সবাই, কারণ এই ম্যাথটা খুব গুরুত্বপূর্ণ এবং কি তোমাদের বুড়ে আসার মতো একটা কোশ্চেন। সবাই একটু কষ্ট করে তুলে নাও এই ম্যাথটা, যে এই পর্যন্ত সবার তোলা হয়েছে কিনা একটু জানাও দেখি। আচ্ছা চিত্রটা বোঝাচ্ছি, দেখো
যারা ক্লাসে আছো, চারজনের মতো ক্লাসে আছো, সবাই একটু কষ্ট করে কমেন্ট করে জানাও যে এটা বুঝছো কিনা। দেখো, কেন আমরা এইটুকু পাইলাম, আমরা চিত্রটাকে একজন বলছো চিত্রটা একটু আবার হয়ে বুঝাই দেন। দেখো, আমরা এই চিত্রটা একটু বোঝার চেষ্টা করি। ফার্স্ট অফ অল চিন্তা করো যে এইখানে একটা রেখা পাইছি, এই রেখাটা হচ্ছে আমাদের কোন বিন্দু, এই ওয়াই ওয়ান সমান এই রেখার জন্য, যে আমাদের এই রেখাটা হচ্ছে 1 নং রেখার সমীকরণ, যেটা হচ্ছে আমাদের কি মূল বিন্দুগামী, যার রেখার ডান হচ্ছে কত, ডান হচ্ছে M1। পরবর্তী আরেকটা রেখা পাইছি, এটা হচ্ছে Y2, এই রেখাটা হচ্ছে আমাদের এই রেখাটা, এই রেখাটা আমাদের কি হচ্ছে, এটা ডাল হচ্ছে M2। এখন কথা হলো এই রেখা থেকে আমাদের কি বের করতে হবে, এটা হচ্ছে আমাদের একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তারপরে আরেকটা কোশ্চেনে দিয়ে দিয়েছিল এই দুইটা হচ্ছে বি ওয়াই ইকুয়াল টু বি, তার মানে কি এটা হচ্ছে ওয়াই অক্ষ রেখার সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে এটা এই যে ওয়াই অক্ষ রেখার সমীকরণ মানে কি, এটা হচ্ছে বি। দেখো এই বিন্দু, এই রেখাটা কয়টা বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুতে ছেদ করছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা বি বিন্দু, এ বিন্দু। এই এ বিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করব, এবং এই রেখা রেখাটা কি করছে, কয়টা বিন্দু, কয় রেখা দ্বারা করছে, এই 1 নং এবং কি এই 2 নং রেখা দ্বারা ছেদ করে কি করছে, একটা ছেদাংশ গঠন করছে, সেই বিন্দুটা আমরা ধরেছি বি। এবং এটা ক্যালকুলেশন করে আমরা পাইছি কত, M1/B, B। দেখো আমরা এই ক্যালকুলেশন করছি, এইখান থেকে আমরা ক্যালকুলেশন করছি, দেখো আমরা 3 নং রেখা আর হচ্ছে আমরা কি 2 নং রেখা দিয়ে পাইছি যে মানটা, সেইটা আমরা বের করছি কত, সেক্ষেত্রে আমাদের স্থানাঙ্কর মানটা হইতো কত, যে আমরা এই বিন্দুটা আমরা ধরেছিলাম এ, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে গেল M/2 B, হচ্ছে বি। আর এইখানে আমাদের যে মানটা পাইছি দেখো, সেটা হচ্ছে 3 নং রেখা আর হচ্ছে 1 নং রেখার সমন্বয়ে, সেই বিন্দুটা ধরেছিলাম আমরা বি, যার স্থানাঙ্ক হচ্ছে কত, M1/B, B। এই পর্যন্ত সবাই আশা করি বুঝছো। দেখো এই কোশ্চেনটা যেহেতু বুইটেক্স আসছে, তার মানে একটু গুরুত্বপূর্ণ আছে। পরে বলছে দেখো এই রেখা তয় দ্বারা কি গঠিত ত্রিভুজ, তাহলে বলতো এখানে ত্রিভুজ কোন অংশটুকু গঠিত হয়েছে, এই চিত্রটা যদি আমরা একটু বড় করে নেই, দেখো তো এই অংশটুকু নিয়ে ত্রিভুজ গঠিত হয়েছে, এই যে দেখো যে আমরা এই অংশটুকু নিয়ে ত্রিভুজ গঠন হয়েছে। আমরা ত্রিভুজটাকে যদি একটু কালারিং করে দেই অন্য কালার দিয়া, যেমন আমাদের এই অংশটুকু ত্রিভুজ, এইটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ গঠন করছে। তাহলে এখন চিন্তা করো যে এই ত্রিভুজে 3টা বিন্দুর জন্য আমরা একটা স্থানাঙ্ক পাবো না, এই জায়গায় একটা ত্রিভুজ গঠন করছে, এই ত্রিভুজটার আমার ক্ষেত্রফল বের করা লাগবে। সবাই এটুকু বুঝছো কিনা একটু জানাও দেখি। না ঠিকই আছে সৌরভ ত্রিপুরা, ঠিকই আছে। এ পর্যন্ত সবাই বুঝছো কিনা ভাইয়া? এখন আসো দেখো, আমরা এই যে ত্রিভুজটা চিন্তা করো, এখানে যে ত্রিভুজটা দেওয়া আছে, এই যে ত্রিভুজ অংশটুকু যেটা আমি মার্ক করে দিছি, এই ত্রিভুজ অংশটুকুর আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে এই বিন্দুটা আমরা মূল বিন্দুর স্থানাঙ্ক কত দেন আমরা, 0,0, আর এই বিন্দুর স্থানাঙ্ক কত, M1/ হচ্ছে কত, B, B, আর এটা M2/B, B। তাহলে আমরা আসো এইটার ক্ষেত্রফলটা বের করার চেষ্টা করি। চলো এখন এটুকু আমরা একটু জুম আউট করে নেই। দেখো তাহলে আমরা এই পর্যন্ত পাইতেছি, তাহলে এখন আমরা কি করব, ক্ষেত্রফল বের করব। হ্যাঁ মেবি, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এটা বলার জন্য ধন্যবাদ, আমি এটা ই করতে পারতেছিলাম না। এই জায়গায় দেখো আমরা এম এর মানটা বের করবো, অর্থাৎ এক্স এর মান বের করবো। তাহলে আমরা এখানে বের করবো কি হচ্ছে, এক্স এর মান। দেখো আমরা ওয়াই সমান কত ছিল, ওয়াই সমান আমাদের হচ্ছে M1 হচ্ছে এক্স। তাহলে আমরা এক্স এর মানটা যদি বের করি,
আমাদের এক্স এর মান কি আসবে, সরি ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে আমাদের কত বি, তাহলে এখানে আমাদের বিটা বসাও আর এখানে এম এম ওয়ানটা ভাগ করে দাও, আর এইখানেও সেম ভাবে আমরা এইটার মান কত ধরছিলাম, ওয়াই সমান কত এম টু হচ্ছে আমাদের এক্স, তাহলে আমাদের কি করব এক্স এর মান বের করব, তাহলে আমাদের কি এইটা সমান আমাদের কি কয় নং সমীকরণ, 3 নং আর 1 নং, এটা সমান আমাদের বি আর এইটুকু সমান আমাদের কত এম টু এক্স, তাহলে আমরা এক্স এর মানটা বের করবো কি হচ্ছে হচ্ছে বি বাই এম টু। সবাই পর্যন্ত বুঝছো কিনা একটু জানাও দেখি যে এটা এই পর্যন্ত ক্লিয়ার কিনা। এখন আমাদের এইখানে দিয়ে বিন্দুগুলো লিখেছিলাম, এই বিন্দুগুলো একটু চেঞ্জ করে দেই ভাইয়া, দেখো যে আমাদের এই বিন্দুর স্থানাঙ্কটা আমরা চেঞ্জ হয়ে যাবে, জাস্ট এইখানে এইখানে মানটা আসবে গিয়ে হলো বি বাই এম টু, আর এই বিন্দুর স্থানাঙ্কটা আমাদের চেঞ্জ হয়ে যাবে, দেখো এইখানে আসবে গিয়ে হচ্ছে বি বাই এম ওয়ান, এইটুকু আসতেছে। এখন আমাদের দেখো যে ত্রিভুজটা গঠন করতেছে যেটা ও এ বি, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করব, তাহলে চলো যে আমরা ত্রিভুজ ও এ বি, তাহলে আমরা লিখব যে ত্রিভুজ ও এ বি, তাহলে আমরা ত্রিভুজ ও এ বি, দেখো প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্কটা আমরা একটু লিখে নিই, ও ওর বিন্দু কত 0,0, এ বিন্দুর স্থানাঙ্ক কত পাইছি বি বাই এম টু কমা বি, আর হচ্ছে এ বি বিন্দুর স্থানাঙ্ক পাইছি গিয়ে হচ্ছে বি বাই এম ওয়ান কমা বি, এই বিন্দুগুলো স্থানাঙ্কগুলো পেয়েছি। তাহলে এখন ধরো আমাদের এই ত্রিভুজটা এটা নিয়ে আমরা একটা ত্রিভুজ গঠন করব, সেই ত্রিভুজটা একটু আলাদা করে আঁকতেছি, সবাই একটু খেয়াল করে নিও, সবাই একটু কষ্ট করে এই ত্রিভুজটা একটু খেয়াল করে নিও, দেখো আমাদের এই একটা ত্রিভুজ পাইছে যে তিনটা বিন্দু তিনটা রেখা যখন ই করছে স্যাদ করছে তখন আমরা এরকম একটা ত্রিভুজ পাইছি, ধরো এটা ছিল আমাদের মূল বিন্দু যেটা 0,0, আর এটা ছিল আমাদের এ বিন্দু যার মান ছিল কত বি বাই এম টু, আর কমা হচ্ছে এর কমা হচ্ছে গেল বি, আর এইখানে আমাদের একটা বি বিন্দু পাইছি সেটার মান ছিল কত বি বাই এম ওয়ান, আর কমা হচ্ছে বি। এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করব, আমরা ক্ষেত্রফল যেমন কে জানি তাহলে আমরা এখানে লিখব এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ আমরা লিখব ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল, ও এ ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল দেখো আমরা ক্ষেত্রফল ডেল সমান আমরা কি লিখতে পারি, আমরা ক্ষেত্রফল সমান আমরা একটু আগে পড়ে আসছি যে হাফ ইন্টু, হাফ ইন্টু হচ্ছে কি এক্স টু মাইনাসের এক্স ওয়ান, আর আমরা কি জানি এক্স থ্রি মাইনাসের এক্স টু, এবং কি ওয়াই টু মাইনাসের ওয়াই ওয়ান আমরা কি লিখতে পারবো সেটা হচ্ছে ওয়াই থ্রি মাইনাসের কত ওয়াই টু। সবাই এই পর্যন্ত বুঝছো কিনা একটু জানাও দেখি। আলমগীর হাসান মাসুম, ওয়ালাইকুম আসসালাম, সবাই এই পর্যন্ত বুঝছো কিনা, দেখো আমাদের এই বিন্দুগুলোকে আমরা একটু কল্পনা ই করে নিই, একটু এটাকে আমরা ধরি এক্স ওয়ান, এটাকে ধরি আমাদের ওয়াই ওয়ান, একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি, এটাকে ধরবো আমরা এক্স টু, এটা আমাদের ধরবো ওয়াই টু, আর এই বিন্দুটাকে আমরা ধরে নিব ওয়াই এক্স থ্রি, আর এটা হচ্ছে আমাদের কত ওয়াই থ্রি। তাহলে এখন চলো যে আমরা এই বিন্দুগুলো একটু বসিয়ে দিই, প্রথমত দেখো যে আমাদের কি এখান থেকে আমরা বের করতে পারি না যে আমাদের ডেল ইকুয়াল টু 1/2, আর এখানে আমাদের কি এক্স টু, দেখো এক্স টুর মান কত, এক্স টুর মান হচ্ছে বি বাই এম, তাহলে আমরা এখানে বসাও বি বাই এম টু কত আসবে বি বাই এম ওয়ান, মাইনাসের কত বি বাই এম টু, এইটুকু আসতেছে। এবং আমাদের কি পাবো আরেকটা মান পাবো না, সেটা হচ্ছে কি এক্স থ্রি, এক্স থ্রির মান কত 0, মাইনাসের কত আসবে মাইনাসের গিয়ে হচ্ছে বি টু, তার মানে বি বাই এম ওয়ান। সেমভাবে ওয়াই এর মানটা কি আসবে, ওয়াই এর মানটা দেখো এই বি এর থেকে বি বাদ দিয়ে দাও, তাহলে আমরা কি পাবো ওয়াই টু মাইনাসের ওয়াই ওয়ান, তাহলে এটা হচ্ছে ওয়াই টু আর এটা হচ্ছে কি আমাদের ওয়াই ওয়ান, তাহলে বাদ দাও, তাহলে বি মাইনাসের বি, আর এইখান থেকে কি বাইতেছ 0 - b, এই পর্যন্ত বাইতেছ। তাহলে এখন বলো যে আমাদের এই অংশটুকু যদি হয় তাহলে আমরা এইখান থেকে কি করব, একটু ক্যালকুলেশন করব, তাহলে আমরা দেখো তো এইটার মান কত 0 হইতেছে না, তাহলে আমরা এখানে কি পাইতেছি যে হাফ ইন্টু, হাফ ইন্টু আমরা লিখতে পারতেছি কত যে আমরা লস যে বি মাইনাসের বি সরি যে আমাদের কি হইতেছে
b divided by m1 minus এর কি b divided by m2 আর এইখানে আসতেছি কি হচ্ছে minus এর b by m আর এইখানে পাইতেছি কি হচ্ছে 0 আর এইখানে পাইতেছি minus এর b এখন আমরা কি করব আর গুণন করে দেব এখান থেকে আমরা কি করতে পারি b কমন নিতে পারি তাহলে আমরা এই 1 by 2 এইখানে আমরা একটু চেষ্টা করি 1 by 2 দেখো এখন এইটুকু গুণ করলে আমরা কি পাবো যে minus এর b এইটুকু একটু মুছে দিচ্ছি দেখো যে এইখানে আমরা কি পাবো একটা মাইনাস এর বি পাবো তাহলে লিখলাম আমরা মাইনাস বুঝলে এখানে মাইনাস দিয়ে নিলাম আর এইখানে আমাদের কি আসবে সেটা আসবে হচ্ছে বি বাই এম1 মাইনাস এর কত বি বাই এম2 বি বাই এম2 আর এইখানে আসবে কত 0 দেখো আমাদের কোশ্চেনে কি প্রমাণ করতে বলছে সেটা একটু আগে আমরা দেখে নিই দেখো কোশ্চেনে প্রমাণ করতে বলছে 1 বাই বি স্কয়ার বাই 2 1 মাইনাস এর m1 माइनस एर को तो 1 by m2 আমরা দেখো প্রথমে কি লিখছি এই টেবিলে লিখছি আমরা যদি মডুলাস করে দিতাম তাহলে আমাদের কি হয়ে যাবে এটার মান কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে তাহলে আমরা এখানে দেখো এইখান থেকে একটা b কমন নিতে পারি এইখান থেকে একটা b কমন নিতে পারি তাহলে আমরা লিখবো 1 by 2 হচ্ছে আমাদের কি তাহলে b স্কয়ার ইনটু কত 1 by m1 माइनस এর কত 1 by m2 তাহলে আমরা এই টু আসছে কত দেখো যে আমরা এটার মানটা আমরা লিখতে পারি কত 1 by 2 into b হচ্ছে b স্কয়ার into কত 1 by m1 minus 1 by m2 সবাই বুঝছো কিনা এটা হচ্ছে आंसर গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সবারই তোলা হয়েছে কিনা আর বুঝছো কিনা সবাই একটু জানাও দেখি সবাই তো লাইছে আর সবাই বুঝছো কিনা একটু জানাও দেখি একটা খুব ভালো একটা ম্যাথ এবং কি একটা খুব বুজার একটা ম্যাথ যে বুঝতে পারবো তার জন্য অনেক ইজি এখন চলো আমরা পরবর্তী আরেকটা কোশ্চেন দেখব এই কোশ্চেনটা আসছে কি হচ্ছে গেল আমাদের কোথায় আছে দেখো দিনাজপুর বোর্ড 2022 সালে এসেছে আলমগীর হাসান জি ভাইয়া দেখো এখন যে কোশ্চেনটা করব সেটা হচ্ছে আমাদের কি দিনাজপুর বোর্ড 2022 এসেছে উফ শিট একটু সবাই যারা ক্লাসে আছো একটু কমেন্ট করো আর হচ্ছে এই যে কোশ্চেনটা আছে যে দিনাজপুর বোর্ড 2022 এটা একটু দেখো কি বলছে যে বলছে যে আমাদের কি খ নাম্বার কোশ্চেন আসছে এপি ইকুয়াল টু যদি আমাদের কি হয় পিকিউ হয় এবং কি বলছে পিকিউ ইকুয়াল টু যদি আমাদের কি হয় এবং কি কিউবি হয় তখন হলে আমাদের কি বলছে এ ও পি কিউ এর ক্ষেত্রফল নির্ণয় করো কি বলছে এই ত্রিভুজটা একটু চিন্তা করে একটু জুম করে নিলাম সবাই একটু দেখো যারা ক্লাসে আছো এই কোশ্চেনটা দিনাজপুর বোর্ডে আসছে দেখো আমাদের বলছে কোন ত্রিভুজটা A O P O O P Q O P Q কোনটা এটা হচ্ছে O তাহলে এই বিন্দু এবং এই বিন্দু এইটুকু ওকে দেখো তাহলে আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করা লাগবে তাহলে আমাদের তার আগে এই বিন্দুটা স্থানাঙ্ক বের করা লাগবে না আবার দেখো এই A আর B এই AP রেখাটাকে কি করছে এইটা কি করছে খণ্ড করছে কত খণ্ড করছে AP PQ আছে কিউ তার মানে কি 1 2 3 তে সেটি তিনটা খণ্ডে বিভক্ত করছে তাহলে চলো আমরা এই চিত্রটা একটু ভালো করে আঁকার চেষ্টা করি এটুকু আমরা মুছে দিচ্ছি সবাই একটু দেখো জুম করে দিচ্ছি আবার একটু দেখে নাও দেখো আমাদের কি বলছে ও থেকে ওএ তার মানে ও এর দূরত্ব কত তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে কত 4 তাহলে এই বিন্দুর 4 তাহলে আমরা বি বিন্দুর স্থানাঙ্ক ও সরি আমরা কি বলছে ও এর দূরত্ব তাহলে এইটুকু দেখো ও এর সমান হচ্ছে এই পর্যন্ত দূরত্ব আচ্ছা ঠিক আছে দেখো এইখান থেকে আমাদের এই পর্যন্ত একটু দূরত্ব আছে সেই দূরত্বটা হচ্ছে কত আমাদের 4 তাহলে আমরা এটা লিখব 4 তারপরে দেখো এই OB এর দূরত্ব কত এইখান থেকে আমাদের এইটুকুর দূরত্ব হচ্ছে কত আমাদের সেটা হলো গেল B এইটুকু হচ্ছে আমাদের B তোমাদের কাছে একটা কোশ্চেন করি যে এই বিন্দু যে আছে এই এ বিন্দু আর হচ্ছে আমাদের বি বিন্দু এদের স্থানাঙ্কটা কত একটু সবাই যদি কমেন্ট করে জানাও তাহলে একটু খুশি হব তোমাদের একটু সবাই কমেন্ট করে জানাও যে
এই এ বিন্দুর স্থানাঙ্কটা কত এবং বি বিন্দুর স্থানাঙ্কটা কত? এটা দেখো আমরা 4, সবাই একটু জানাও দেখি, 4, 0 আর এটা হচ্ছে 0, 2। সবাই বুঝছো কিনা যে আমি এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করে দিছি, একটা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক 0, 2 আর এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত 0, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4, 0। যারা ক্লাসে আসো তোমরা একটু কষ্ট করে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, সবাই এটা বুঝছো কিনা একটু জানাও। তাহলে আমরা কি করব, মেন কোশ্চেনে যাব। ক্লাসে আছে 10 জন, কমেন্ট করে 1 জন। এখন আসো আমরা এইটুকু বোঝার চেষ্টা করি। আচ্ছা আমরা এই চিত্রটা একটু আবার নতুন করে আঁকবো। আচ্ছা আমি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিচ্ছি, সবাই একটু কষ্ট করে দেখে নিও, এইটুকু আমরা ছোট করে নিচ্ছি। দেখো আমরা এই যে ম্যাথটা আছে, এখন আমরা এই ম্যাথটা করার চেষ্টা করব। তাহলে আমাদের ধরো যে আমাদের এরকম করে চিত্রটা দেওয়া ছিল, এই চিত্রটা দেওয়া ছিল এইভাবে এরকম, সরি এইভাবে ছিল, এবং এই দুইটা রেখার দূরত্ব দেওয়া ছিল, সেই রেখা দুইটা হচ্ছে এরকম এ আর ও। এখানে ছিল আমাদের বি বিন্দু, এখানে ছিল আমাদের এ বিন্দু। প্রত্যেকটার জন্য আমরা একটা করে স্থানাঙ্ক পাবো, এটার স্থানাঙ্ক ছিল কত আমাদের এ বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে, সেটা হলো আমাদের কত যে আমাদের 4, 0, আর বি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে আমাদের কত যে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, 2। এটা হচ্ছে আমাদের 4, 0। এখন দেখো এখানে আমাদের এই রেখাটাকে কি করছে, সমান তিনটা খণ্ডে বিভক্ত করছে। এইখানে একটা বিন্দু, সেই বিন্দুটা হচ্ছে কিউ, আর এই বিন্দুটা হচ্ছে আমাদের কত পি। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের যেহেতু ত্রিভুজ কোণটা বলছে ও পি কিউ, ও পি কিউ মানে কি, এইখান থেকে দেখো এইটা হচ্ছে ও, এটা হচ্ছে পি। তাহলে আমাদের কি করতে হবে, এইটার ক্ষেত্রফলটুকু বের করা লাগবে, এই অংশটুকুর ক্ষেত্রফল বের করা লাগবে। তাহলে আমরা এই অংশটুকুর ক্ষেত্রফল কিভাবে বের করতে পারবো, তাহলে দেখো এই যে কিউ বিন্দুটা আছে আর এই পি বিন্দু, এই দুইটার স্থানাঙ্ক ব্যবস্থা আছে না, অবশ্যই তো একটা স্থানাঙ্ক আছে। দেখো আমরা এইটার যে একটা স্থানাঙ্কটা পাবো সেটা যদি বের করতে পারি, ফার্স্টে চিন্তা করো যে আমাদের এই বিন্দুটার স্থানাঙ্ক, তাহলে এখন কথা হলো এইটুকু যদি আমাদের সমান হয় তাহলে আমাদের কি এই অংশটুকু একটা স্থানাঙ্ক ব্যবস্থা হয়েছে। তাহলে আমাদের চিন্তা করো পি বিন্দুটি, তাহলে এখানে লেখবা পি বিন্দুটি, পি বিন্দুটি এবি রেখাকে, এবি রেখাকে, রেখাকে দেখো এই পি বিন্দুটি এবি রেখাকে, এখানে দেখো চিন্তা করো তো এই পারে একটা আর এই পাশে কয়টা হয়েছে, দুইটা না, তাহলে কত অনুপাতে অন্তর্বিভক্ত করছে, 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত বিভক্ত করে। তাহলে এখন বুঝো আমরা অন্তর্বিভক্ত যদি করে এইটার জন্য আমরা কি পাইতেছি, তাহলে এই বিন্দুতে আমরা পি বিন্দুর স্থানাঙ্কটা ধরে নেব আমাদের x1 আর এটা হচ্ছে কত আমাদের x2। তাহলে আমরা কি বের করব, x1 = দেখো আমরা এই বিন্দুটার স্থানাঙ্ক ধরে নিব আমাদের কত, এটা হচ্ছে আমাদের, আচ্ছা এটা ধরে নি আমাদের x3। দেখো এই পি বিন্দুর স্থানাঙ্কগুলো আমরা নতুন একটা স্থানাঙ্ক ধরে নেই, সেটা হচ্ছে আমাদের x3 আর এটা হচ্ছে y3। আর এই কিউ বিন্দুর স্থানাঙ্কটা আমরা ধরে নিব গিয়ে হচ্ছে, কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x4 আর হচ্ছে y4। দেখো আমরা কি করব, পি বিন্দুর স্থানাঙ্ক বের করব। দেখো পি বিন্দুর স্থানাঙ্কটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি আসবে, যে আমাদের x4 = কত, আমরা সূত্র পড়েছিলাম এই সূত্রটা লিখে দিচ্ছি, m1 x2, m1 x2 প্লাসের কত m2 x1, m1 + m2, এটা হচ্ছে আমাদের অন্তর্বিভক্ত সূত্র। তারপর আছে আমাদের কি y3, দেখো আমাদের এটা হচ্ছে y3, এটা হচ্ছে আমাদের x3 আর এটা হচ্ছে আমাদের কত y3। দেখো আমরা x3 মানটা আমরা বের, সরি এইভাবে না লিখি, এখানে আমরা আগে x3 মানটা বের করে নিই। দেখো x3 সমান আমরা কি লিখতে পারি,
m1 m1 এর মান কত m1 এর মান ধরা হয়েছে 1 ইনটু x2 এর মান কত দেখো x2 এর মান এখানে 0 x2 এর মান হচ্ছে 0 তাহলে বসাও 0 প্লাস m2 মানে কত m2 মানে হচ্ছে 2 তাহলে এখানে লেখো 2 ইনটু m x1 কত x1 হচ্ছে 4 আর নিচে কত হচ্ছে 2 প্লাস এর 1 তাহলে আমাদের কত আসছে বলো এটা আসছে কি হচ্ছে 8 ডিভাইডেড বাই 3 তারপর আসো আমাদের y এর মানটা বের করি তাহলে আমরা y3 টা পাবো তাহলে আমরা y3 সমান আমরা কি লিখতে পারি যে দেখো যে আমরা y3 সমান কি লিখবো আমরা সূত্রটা লেখানোর আগে m1 y2 প্লাস এর কত m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস এর কত m2 এখন দেখো m1 এর মান কত পাইছো দোস্ত 1 y2 এর মানটা দেখো কত দেখো y2 এর মান হচ্ছে 2 এই যে y2 এর মান হচ্ছে 2 এইটুকু এখন বসাও তাহলে এখানে হবে কত 2 প্লাস m2 এর মান কত 2 আর y1 এর মান কত জানি আমরা হচ্ছে 0 আর এখানে কত হচ্ছে 3 তাহলে আমাদের আসতে কি হচ্ছে 1 2 বাই 2 বাই 3 তাহলে এখন বলো আমরা পি বিন্দুর স্থানাঙ্ক কত পাইলাম তাহলে এখানে তাহলে এখানে এখানে পি বিন্দুর স্থানাঙ্ক স্থানাঙ্ক সেটা হচ্ছে x4 আমাদের কি x3 এবং কি y3 ইকুয়াল কত ইকুয়াল হচ্ছে গেল আমাদের 8/3 কমা হচ্ছে কত 2/3 সবাই বুঝছো কিনা একটু জানাও দেখি যারা ক্লাসে আছো সবাই বুঝতে পারছো কিনা দেখো খুব গুরুত্বপূর্ণ ম্যাথ এবং বুড়ে আসা কোশ্চেন সমাধান করা হয়েছে যারা ক্লাসে রেসপন্স না করবা আলমগীর বলছো জি ভাইয়া বুঝছি বাকি যারা আছো সবাই একটু দ্রুত রেসপন্স করো এইটুকু গেল সবাই একটু দ্রুত রেসপন্স করো ভাইয়া সৌরভ ত্রিপুরা বলছো বুঝছি এখন আসো আমরা তারপর আসো আমাদের এই পি বিন্দুটা আমাদের কিউ বিন্দুটা দেখো তাহলে এখন এই বিন্দুটা আমাদের সেট করতেছে চিন্তা করো তাহলে এইখান থেকে দেখো এইটুকু দূরত্বটুকু কত একটা আর এই পাশে কয়টা অংশ দুইটা তাহলে আমাদের এই কিউ বিন্দুটা আমাদের এবি রেখাকে কি করবে কিউ বিন্দুটি এবি রেখাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে সৌরভ ত্রিপুরা বলছো আনসার হচ্ছে 12/9 আচ্ছা আমরা দেখি সমাধান করে তারপরে যা আসবে সেটাই আনসার লিখে দেব ওকে চলো আমাদের এই অনুপাতটা বের করব আমরা কি বের করব x4 x4 সমান আমরা কি লিখব m1 হচ্ছে আমাদের কত x2 প্লাস এর কত m2 x1 m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস এর কত m1 প্লাস এর m2 তাহলে এখন দেখো এখানে আমরা কি লিখতে পারি m1 এর মানটা কত ফার্স্টে চিন্তা করো m1 কত হবে এখন m1 এর মান হচ্ছে কত ইস্টু 1:2 তাহলে আমরা কি লিখবো 1 ইন্টু x2 এর মান কত x2 এর মান হচ্ছে 0 প্লাস m2 এর মান কত 2 ইন্টু আচ্ছা দেখি তো আগেরটা কি করছি সরি আগেরটা আমরা এইখানে হবে 1:2 হবে না এইখানে হবে 2:1 2:1 অনুপাতে দেখো এখানে যদি 2:1 অনুপাতে হয় তাহলে আমাদের কি আমাদের এটা হচ্ছে আমাদের 2 তাহলে আমরা 2 টা বের করব কোথায় m1 m1 এর মান কত 2 ইনটু 0 প্লাস m2 এর মান কত m2 এর মান হচ্ছে 1 ইনটু কত x1 x1 এর মান হচ্ছে কত জানি আমরা 4 নিচে কত হবে এই দুইটার যোগফল 2 প্লাস এর 1 তাহলে দেখো কত আসতেছে 0 প্লাস এর 4 ডিভাইডেড বাই 3 তাহলে আমরা 4/3 সেম ভাবে
এখন আবার y এর মানটা বের করব, তাহলে y4, y4 সমান আমরা কি লিখতে পারি দেখো, y4 সমান আমরা লিখতে পারবো কি আছে m1 y2 প্লাস এর কত m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস এর কত m2। এখন আমাদের m1 এর মানটা কত, m1 এর মান আমরা দেখছো কত ধরছি, m1 এর মান হচ্ছে আমাদের কত 2, তাহলে আমরা এখানে বসাও 2 ইনটু y2 এর মান কত, y2 এর মান হচ্ছে 2, তাহলে y2 এর মান হচ্ছে 2 প্লাস m2 এর মান হচ্ছে 1 ইনটু y1 এর মান কত, y1 এর মান হচ্ছে 0 আর নিচে কত হবে 3, একবারে লিখে দিলাম, তাহলে দেখো হচ্ছে 4 বাই গিয়ে হলো 3। দেখো তাহলে আমরা এখন এই যে চারটা বিন্দু পেয়ে গেলাম, আমরা কিউ বিন্দুর স্থানাঙ্ক কত, কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4/3 দেখো, কিউ বিন্দুর স্থানাঙ্ক কত হবে হচ্ছে গেল 4/3 কমা হচ্ছে 4/3। এখন আসো আমরা এই যে ত্রিভুজটা একটু কল্পনা করি, সবাই এখন একটু ত্রিভুজটা দেখি, তাহলে এখন বলো যে এই যে ত্রিভুজের মাঝখানে কয়টা অংশ দেওয়া আছে এই যে ত্রিভুজটাতে, দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলছে আমাদের, এই এই বিন্দু এই বিন্দু, যেমন আমাদের এই বিন্দুটা এই বিন্দুটা এই বিন্দুটা, এটা ছিল আমাদের কি বিন্দু, কিউ বিন্দু, আর এটা ছিল আমাদের কি বিন্দু, পি বিন্দু, আর এটা ছিল আমাদের কত, ও বিন্দু। সবাই এ পর্যন্ত বুঝছো কিনা একটু জানাও তো দেখি, আগের অংশটুকু সবাই একটু জানাও, আগের অংশটুকু বুঝছো কিনা, সবাই একটু জানা বুঝছো কিনা, তাহলে আমরা এখানে একটু স্থানাঙ্ক গুলো লিখে নেই, যে আমাদের কত, যে আমাদের পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কত 8/3 কমা হচ্ছে কত 2/3, আর হচ্ছে আমাদের কি কিউ বিন্দু স্থানাঙ্ক কত, কিউ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 4/3 কমা কত, এটা আসবে কত 4/3। সবাই একটু জানাও দেখি বুঝছো কিনা, আর ও বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমাদের কত, ও বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,0। এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব, চলো কি কোনটার ক্ষেত্রফল, ত্রিভুজ ও পি কিউ, দেখো তাহলে আমরা কি ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল দেখো ত্রিভুজ ও পি এর ক্ষেত্রফলটা আমরা কি লিখতে পারি, হাফ ইনটু দেখো আমরা একবারে করে দিচ্ছি, এই এটা হচ্ছে y2 এটা হচ্ছে y1, তাহলে আমাদের কত 4/3 মাইনাস এর কত 8/3, তারপরে কত এটা থেকে এটা বিয়োগ করবা, তাহলে আমাদের 0 মাইনাস এর 4/3, আচ্ছা কালারটা চেঞ্জ করে নেই, তারপরে কত আসবে যে 4/3 মাইনাস এর কত 2/3, এখানে কত আসবে, এখানে আছে গেল 0 মাইনাস এর কত 4/3। এই পর্যন্ত সবাই বুঝছো কিনা একটু জানাও দেখি, এই পর্যন্ত সবাই বুঝছো কিনা, তাহলে দেখো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করবো যেহেতু 1/2 ইনটু, তাহলে আমরা এখানে লস আউট করো 3, তাহলে আমাদের কি আসতেছে 4-8, আর এইখানে কত আসতেছে -4/3, আর এইখানে কত আসতেছে দেখো এখান থেকেও 3 লস আউট নাও, তাহলে 4-2 এখানে আমাদের কত আসবে -4/3, তাহলে আমাদের চলো যে এই অংশটুকু আমরা কি লিখতে পারি 1/2 ইনটু, তাহলে আমাদের কত আসবে -4/3, এখানেও কত লেখা যায় সেটা হচ্ছে কত -4/3, আর এখানে কত আসবে সেটা আসতে থেকে হচ্ছে 2/3, আর হচ্ছে কত -4/3, দেখো আমরা এই অংশটুকু পাইতেছি, তাহলে এখন দেখো এইখান থেকে আমরা -1/4 কমন নিয়ে নিতে পারি, তাহলে আমরা এখান থেকে কমন নিয়ে নাও, তাহলে 1/2 ইনটু হচ্ছে কত 4/3 কমন নাও, তাহলে কত থাকে -1 কি থাকতেছে -2/3, আর এখানে কত 4/3, বলো গুণ করো, তাহলে এখানে কত আসতেছে 4/8, এইটুকু গুণ কর, এটা আর এটা গুণ, এটা এটা গুণ, তাহলে আমাদের কত আসতেছে এখানে
माइनस है 4/3 तेरे माइनस है वैसे प्लस तार पर अच्छा माइनस 2/3 एकोन ए तो को बैग ऐसी तेरे हमने 4/8 इनटू माइनस लॉस आगुना हो तेरे माइनस थ्री लॉस आगुना हो तेरे माइनस है 4 माइनस है 2 तेरे एकोन देखो जब हमारे 4/8 इनटू को तो माइनस है 6/3 तेरे इखाने काटो इखाने अच्छे 2 सॉरी इखाने अच्छे 2 और इखाने हमारे को तो आस्ते से बोलो এই টাস্টে থেকে হচ্ছে 4 তাহলে আমরা কি 4/4 ইকুয়াল কত 1 বর্গ একক সবাই বুঝছে কিনা একটু জানাও দেখি সবার বুঝছো কিনা আর সবাই তোলা হয়েছে কিনা একটু জানাও দেখি দেখো খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এই ম্যাথটা কোথায় আসছে তোমাদের বোর্ড কোশ্চেনে আসছে একটু দেখাই দেই এটা কোথায় আসছে দিনাজপুর বোর্ডে আসছে কত সালে 2022 সালে যারা ক্লাসে আছো অবশ্যই একটু জানাও যে তোমরা বুঝছো কিনা আর সবাই নোট করতেছো কিনা এটাও জানাও কে কে নোট করতেছো এটার আনসার হচ্ছে এতই 1ই সৌরভ বলছো যদি ভুল হয় তবে এটা ধরাই দিও আর সবাই এটা নোট করে নিও কারণ এটার আনসার হচ্ছে 1 তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি এই কোশ্চেনটা এটা হচ্ছে আমাদের কি চট্টগ্রাম বোর্ডে আসছে 2021 সালে একটু সবাই দেখো যে এই কোশ্চেনটার आंसर কি হবে দিনাজপুর বোর্ড অল টাইম হার্ট হয় ভাই এখন একজন বলতেছে ক্যালকুলেশনে সমস্যা হয়েছে ক্যালকুলেশন সমস্যা হলে দেখে নিও দেখো তো এই কোশ্চেনটা পারবে কিনা কি বলছে উদ্দীপকের প্রথম পদ্ধতিত এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সাহায্যে এ বিন্দু হতে যে আমাদের কি বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো আচ্ছা এই কোশ্চেনটা করো আগে সবাই এটা দেখো সবাই একটু কমেন্ট করো ক্যালকুলেশন আচ্ছা ক্যালকুলেশন সমস্যা হলে জানি না তবে ম্যাথ একদম এরকম একুরেট সবাই একটু কমেন্ট করে জানাও আর যারা ক্লাসে আছো প্রায় 10 জন ক্লাসে আছো 10 জনই কমেন্ট করো ভাই একটু কষ্ট করে একটা কমেন্ট করে দেখি এই কোশ্চেনটা পারবা কিনা দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে যে বলছে এ কিউ ইজ টু হচ্ছে আমাদের কত কিউ বি ইকুয়াল হচ্ছে 2:3 হলে ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল নির্ণয় করো ত্রিভুজ পি ও কিউ পি কিউবি এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে দেখো এইটা হচ্ছে আমাদের কিউ বিন্দু এটা হচ্ছে কিউ বিন্দু আর এখানে হচ্ছে আমাদের পি বিন্দু দেখো এটা করিয়ে দেই হয়তো অনেকে ধরতে অসুবিধা হবে দেখো এই চিত্রটা আমি আবার নতুন করে আঁকতেছি
এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ আঁকবো, যারা ক্লাসে আসো অবশ্যই খাতায় নোট করবা, কারণ এগুলো হচ্ছে তোমাদের কি এইচএসসি পরীক্ষায় আসবে। দেখো আমরা এই কোশ্চেনটা আমাদের কোথায় আসছে, সেটা আসছে কি হচ্ছে ডাকাবুট 2019 সালে। যারা ডাকাবুটের আসো, কে কে ডাকাবুটের আসো একটু কমেন্ট করে জানাও তো দেখি, যারা আসো ডাকাবুটের কে কে আসো। এটি বুঝতে আমি চিত্রটা আবার আঁকতেছি সবার জন্য, এরকম আছে, এখানে একটা রেখা আছে, এটার উপর পি আর একটা বিন্দু আছে। এখানে আমাদের যে বিন্দুটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের বি বিন্দু, আর এটা হচ্ছে আমাদের এ বিন্দু। দেখো আমাদের এ বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে কত, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,0, আর এই বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি হলো, এই পাশে দিলাম বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,2। এখানে আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক, কিউ বিন্দুর স্থানাঙ্ক দেয় নাই, কিন্তু আমাদের কি দিছে, পি বিন্দুর স্থানাঙ্ক দিছে 3,√3। ফার্স্টে আমাদের দেখো যে কি করছে, এ কিউ কোন থেকে এ, এইখান থেকে এইটুকু কত অনুপাতে, 2 অনুপাতে, আর এই পাশে টুকু কত অনুপাতে, 3 অনুপাতে কি করে, অন্তর্বিভক্তি করে। তাহলে চলো যেহেতু অন্তর্বিভক্তি করে, তাহলে আমরা এইখান থেকে আগে কিউ বিন্দু স্থানাঙ্কটা বের করে নিই। তাহলে কি লিখবো, এবি রেখাকে, এবি রেখাকে, এবি রেখাকে হচ্ছে কি কিউ বিন্দুটি, বিন্দুটি হচ্ছে কত, 2:2, 2:2, 3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে দেখো এইটুকু আমরা লিখে নিলাম, লিখে নিও যে আমাদের x সমান আমরা একবারে করে দিব, এটার মান কত, m1, কোনটা ধরছে, 2:3, তাহলে 2টা হচ্ছে আমাদের m1, তাহলে m1 × x2, m1 এর, আচ্ছা আমরা একটু সূত্রটা লিখে দিচ্ছি, কারণ দেখো এখানে হচ্ছে আমাদের m1 × x2 প্লাসের কত, m2 × x1, m1 প্লাসের কত, m2, এইখানে আমাদের কত, দেখো তো আমাদের m1 এর মান কত ধরছি, m1 এর মান হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমাদের কত, m2 এর মান। তাহলে m1 এর মান বসাও, m1 হচ্ছে কত, 2 প্লাসে 3, m1 এর মান বসাও 2, আর x2 এর মান কত দেখো, x2 এর মান হচ্ছে 0, এখানে x এর মান 0, বসাও 0, আর এখানে কি আছে, প্লাস প্লাস m2 এর মান কত, m2 এর মান হচ্ছে 3, আর হচ্ছে কত, x1, x1 এর মান কত, 3। তাহলে দেখো কত পাবা, নিচে পাইতেছে কি হচ্ছে 5, নিচে পাবা কি হলো 5, আর উপরে পাইতেছে এটা 0, আর এই পাশে পাইতেছে কত, 9। তাহলে আমরা পাইতেছে কি আছে, 9/5। এই কিউ বিন্দুর একটা বিন্দুর স্থানাঙ্ক পাইছো। এখন আমাদের আরেকটা বিন্দু আছে না, সেটা হচ্ছে আমাদের কি, আরেকটা বিন্দু বের করব, সেটা হচ্ছে আমাদের ওয়াই। ওয়াই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে আমাদের কি m1 m1 y2 + m2 y1 / নিচে একবার লিখে দিলাম কত, 5। দেখো আমাদের কি ওয়াই টুর মান কত, ওয়াই টুর মান হচ্ছে 2, তাহলে আমরা m1 এর মান ধরছি কি হলো, 2, আচ্ছা 2 × 2, আচ্ছা প্লাস m2 × কত, 0/5, তাহলে আমরা এখানে বসাও 4/5। তাহলে আমরা কি পাইলাম, কিউ বিন্দুর স্থানাঙ্ক, কিউ বিন্দুর স্থানাঙ্ক, কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত, একটা পাইছি গিয়ে হচ্ছে 9/5, আর একটা পাইলাম গিয়ে হলো 4/5। তাহলে এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবো, কার, এই ত্রিভুজের। দেখো তাহলে এখানে নতুন করে আরেকটা ত্রিভুজ আঁকি, এই বি বিন্দু থেকে এই পি বিন্দুর একটা ত্রিভুজ, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা
দেখো এখানে বলছে ত্রিভুজ পি কিউ বি, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে এখন চলো আমরা পি কিউ ত্রিভুজের ক্ষেত্রফলটা একটু নির্ণয় করে ফেলি। প্রত্যেকটা বিন্দু আমাদের দেওয়া আছে, সেগুলো আমরা বসাবো। হচ্ছে সৌরভ ত্রিপুরা বলছো আনসার হচ্ছে 9/√3। আচ্ছা দেখি আমরা সবাই দেখুক যে ক্ষেত্রফল হাফ ইনটু হাফ ইনটু, আমাদের কি কি বিন্দু দেওয়া আছে, এই বিন্দুটা আমরা পাইছি 10 মিনিট বা 15 মিনিট। আচ্ছা 10 মিনিট দেখো আমাদের এইখানে যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলো একটু আমরা লিখে নেই। প্রথমত আমাদের বি বিন্দুগুলো কি দেওয়া আছে, দেখো বি দেওয়া আছে কি হলো 0,2, আর হচ্ছে আমাদের কি পি বিন্দু দেওয়া আছে কত, পি বিন্দু হচ্ছে 3√3, 3,3√3, আর আমরা কিউ বিন্দুর মান পাইছি কত, যে 9/5, আর এটা পাইছি কি হলো, আর এটা পাইছি কি হচ্ছে কত, 4/5। তাহলে এখানে বসাও গেলো পাইলাম কত, 4/5। তাহলে এখন ক্ষেত্রফল বের করব, এটাকে ধরো আমাদের কি x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2, এটা হচ্ছে x3, এটা হচ্ছে y3। ফোর বাই সিক্স হবে যে, y2 আচ্ছা, তো y2 এর মান কত, ঠিকই তো আছে, হুম আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 হবে, এটা হচ্ছে আমাদের 2:3, এইটুকুর মান হলো, এইখানে আমরা বলতেছি এটা হচ্ছে আমাদের কত, 2/3, তাহলে আমাদের এইখানে আসবে গেল 6, এটা হচ্ছে 6/5। না এটা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কত হবে, 3 হবে, সরি দেখো এটা আমাদের যা ছিল তাই হবে। এখন আমাদের ক্ষেত্রফলটা বের করব, তাহলে দেখো ক্ষেত্রফল আমরা কি পাইতেছি, যে ক্ষেত্রফলটা আমরা পাবো যে আমাদের এইটুকু আমরা বসাবা 0√3, তারপরে কি আসবে, তারপরে হচ্ছে গেল 2√3, তারপরেটা হচ্ছে আমাদের কত, সেটা হচ্ছে 4/5। x3 এর মান কত আমরা পাইছি, সেটা হচ্ছে, সেটা হলো 9/5, আর এইখানে পাইতেছি হচ্ছে 1 1 1। পরবর্তীতে তোমাদের কাজ হলো এটা বাসায় সমাধান করা, সমাধান করবা সবাই। সবাই পর্যন্ত সমাধান করতে পারবে না, সবাই একটু জানাও যে এরপরেরটুকু তুমি কি সমাধান করতে পারবে না, এরপরেরটুকু
আনসার আমার ঠিক আছে তো ভাইয়া? ওকে, ত্রিভুজের ক্ষেত্রফলের থেকে যতটুকু ছিল শেষ, তবে আর কিছু ক্ষেত্রফল দেখাইতাম এই কোশ্চেনগুলা। একটা ছিল, একটা ছিল, একটা একটা, এগুলো সবগুলো বই আছে, এই সবগুলো হচ্ছে বইয়ের কোশ্চেন। আলমগীর হোসেন মাসুম বলো। কারো কোনো প্রশ্ন আছে? সবাই বুঝছো কিনা একটু জানাও দেখি। ও, আমি স্টাডি কোথায় করি? আচ্ছা, একজন বলছে আমি স্টাডি কোথায় করি, এটা একটু বলে দিই। দেখো কলেজ বাংলায় লিখি, দুইটা কি? এটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে আমার বায়ু, যে আমি একটা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ি, আর এই ইঞ্জিনিয়ারিং কলেজটা হচ্ছে ডিইউ দ্বারা পরিচালিত। এইটুকুই আমার পরিচয়, এর বাইরে আর কিছু নাই, পাশাপাশি পড়াশোনা করি, এইটুকুই। তো সবাই ভালো থাকবা। কি ক্লাস নেই? একজন বলছে ফিজিক্স করাবেন না, পুরাইবেন ক্লাস করে না, কি করাবো? লাপান পারে পারে সব। ওকে থাকো, সবাই খাওয়া দাওয়া করো, সবার জন্য শুভকামনা। আর সবাই দোয়া করবা, আর যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, আর ক্লাস যারা পরবর্তী দেখতে চাও অবশ্যই ইউটিউব থেকে যাই দেখে নিও। আসলে তোমাদের সাথে একটু আড্ডা দেই, কেউ কিছু বলবা নাকি বলো? হ্যাঁ, ওকে, তো এখন বলো কারো কোনো সমস্যা